এই ভিডিওতে আমরা জানব মাউস কি, মাউসের কতগুলি বটম থাকে এবং মাউসকে কিভাবে ব্যবহার করা হয়। হাই গাইজ, আমি বিদেশ। প্রথমে জেনে নিই মাউস কি। মাউস হলো একটি ইনপুট ডিভাইস, কারণ মাউস থেকে কম্পিউটারকে যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া যায়, তাই মাউসকে ইনপুট ডিভাইস বলে। এই মাউসকে পয়েন্টিং ডিভাইসও বলে, অর্থাৎ মাউসের আরেক নাম হলো পয়েন্টিং ডিভাইস। মাউস আবিষ্কার করেন ডগলার এঞ্জেলবার্ট। মাউসের সাহায্যে আমরা সিলেক্ট, মুভ, স্ক্রোল, ওপেন, ক্লোজ নানান ইনস্ট্রাকশন দিয়ে থাকি কম্পিউটারকে। মাউসের তিনটি বটম থাকে, একটি লেফট বটম, একটি রাইট বটম এবং একটি স্ক্রোল বটম। এটি হলো লেফট বটম এবং এটি রাইট বটম। লেফট এবং রাইটের মাঝে এই চাকার মতো অংশটি বা চাকাটি, এটি হলো স্ক্রোল বটম। এরপর মাউসের এই বটমগুলির কাজগুলি প্র্যাকটিক্যাল করে দেখা যাক। প্রথমে আসি লেফট বটম। সিঙ্গেল ক্লিক বা একবার প্রেস করে যে কাজগুলি করা যায় সেই কাজগুলি দেখে নেওয়া যাক। যে কোনো আইটেমকে সিলেক্ট করার জন্য সিঙ্গেল ক্লিক বা একবার প্রেস করা হয়। যেমন এই আইটেমটিকে সিলেক্ট করতে চাই, এই আইটেমটির উপর একবার ক্লিক করলেই এই আইটেমটি সিলেক্ট হয়ে যাবে। এইভাবে যে কোনো আইটেমের উপর একবার ক্লিক করলেই সেই আইটেমটি সিলেক্ট হয়ে যাবে। যে কোনো আইটেম হোক না কেন, সেটি ভিডিও বা প্রোগ্রাম বা ছবি, যে কোনো কিছুই হোক না কেন, একবার প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে সেই আইটেমটি। দুই, সিঙ্গেল ক্লিকের সাহায্যে আমরা কোনো প্রোগ্রামকে ক্লোজ করতে পারি, ম্যাক্সিমাইজ করতে পারি, মিনিমাইজ করতে পারি। ঠিক এইভাবে যে কোনো প্রোগ্রামকে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ করা যায় সিঙ্গেল ক্লিকের মাধ্যমে। তিন, যে কোনো লিঙ্কে সিঙ্গেল ক্লিক করলেই সেই লিঙ্কটি ওপেন হয়ে যাবে। যেমন এই লিঙ্কটির উপর সিঙ্গেল ক্লিক করছি, এই লিঙ্কটি ওপেন হয়ে যাচ্ছে। চার, কোনো টেক্সট লেখা আছে, সেই লেখার উপর যে কোনো জায়গাকে কার্সারটি নিয়ে যাওয়ার জন্য সেই জায়গায় গিয়ে সিঙ্গেল ক্লিক করলে সেই জায়গাকে কার্সারটি চলে যাবে। যেমন এখান থেকে কার্সারটি এখানে নিয়ে যাব, এখানে সিঙ্গেল ক্লিক করছি, সাথে সাথে কার্সারটি সেখানে চলে যাচ্ছে। ঠিক এইভাবে যে কোনো জায়গাকে টেক্সটের মধ্যে নিয়ে যাওয়া যাক না কেন, সেখানে ক্লিক করলেই ওই কার্সারটি সেখানকে চলে যাবে। এরপর দেখে নেওয়া যাক সিঙ্গেল ক্লিক চেপে ধরে কি কি কাজ করা যায়। কোনো আইটেমকে মুভ করার জন্য সিঙ্গেল ক্লিক চেপে ধরে যেখানে ছেড়ে দেবো সেখানেই মুভ হয়ে যাবে। ঠিক এইভাবে কোনো প্রোগ্রামকে সরানোর জন্য বা রিসাইজ করার জন্য, ছোটো বড় করার জন্য এই সাইডে কার্সারটি রেখে চেপে ধরে যেদিকে আমি মুভ করাতে চাই, যদি ছোট করাতে চাই তাহলে ছোট এবং বড় করাতে চাইলে বড় হবে। এইভাবে মাউসের সিঙ্গেল ক্লিক টিপে ধরে কাজ করা যায়। প্রোগ্রামকে মুভ করানো যাচ্ছে, প্রোগ্রামকে ছোট বড় করা যাচ্ছে, রিসাইজ করা যাচ্ছে। আবার পেন্টে যখন আমরা কিছু আঁকব তখন মাউসের সিঙ্গেল ক্লিক চেপে ধরে এইভাবে টানলে আঁকা যাবে। যেমন এখন আঁকা যাচ্ছে, আমি মাউসটিকে চেপে ধরে টানছি, যেভাবে টানব সেইভাবে আঁকা যাবে। আবার কোনো ফোল্ডারের মধ্যে বা যে কোনো জায়গাতে যখন কোনো অনেকগুলি আইটেম থাকে, সেই অনেকগুলি আইটেমকে একসাথে সিলেক্ট করার জন্য এইভাবে চেপে ধরে টানলেই সেই আইটেমগুলি সিলেক্ট হয়ে যাবে। ঠিক এইভাবে যেভাবে এখানে এই আইটেমগুলি আছে, আমি চেপে ধরে টানছি, সাথে সাথে যেখানে ছেড়ে দেবো সেই ততদূর আমার আইটেমগুলি সিলেক্ট হয়ে যাবে। ঠিক এইভাবে যখন অনেকগুলি ওয়ার্ডকে আমরা সিলেক্ট করতে চাই তখন মাউসের সিঙ্গেল ক্লিক চেপে ধরে টানলে যেদিকে টানবো সেই দিকের ওয়ার্ডগুলি সিলেক্ট হতে থাকবে। ঠিক এইভাবে এখান থেকে মাউসের টি চেপে ধরে টানছি, এখন আমার এগুলি সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে ডান দিকে বা বাঁ দিকে যেদিকেই হোক না কেন, আমি মাউসের সিঙ্গেল ক্লিক চেপে ধরে কোনো ওয়ার্ডকে সিলেক্ট করতে পারি।
এরপর আসে ডবল ক্লিক বা দুবার প্রেস। কোনো ফোল্ডার বা ফাইলের উপর যখন ডবল ক্লিক করা হয় তখন সেই ফাইল বা ফোল্ডারটি ওপেন হয়ে যায়। ঠিক এইভাবে এই ফাইলটির উপর আমি ডবল ক্লিক করছি, সাথে সাথে ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। বা ফোল্ডার যাই হোক না কেন, যখন কোনো আইটেমের উপর বা আইকনের উপর ডবল ক্লিক করা হবে তখন সেই ফোল্ডারটি বা আইটেমটি বা সেই প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। ঠিক এইভাবে যেভাবে ওপেন হচ্ছে ডবল ক্লিক করার সাথে সাথে, ঠিক সেইভাবে ওপেন হয়ে যাবে। আবার যখন কোনো টেক্সটের উপর ডবল ক্লিক করব তখন সেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। যেমন এই ওয়ার্ডটির উপর আমি ডবল ক্লিক করছি, এই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক যে কোনো ওয়ার্ডের উপর আমরা যখন ডবল ক্লিক করব সেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আসি ট্রিপল ক্লিক বা তিনবার পরপর প্রেস করা। যখন কোনো টেক্সট ডকুমেন্টের উপর তিনবার ক্লিক করব তখন সেই প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। যেমন এই প্যারাগ্রাফটিকে সিলেক্ট করতে চাই, এই প্যারাগ্রাফটির উপর আমি তিনবার মাউস ক্লিক করছি, সাথে সাথে ওই প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। এইভাবে যে কোনো প্যারাগ্রাফকে সিলেক্ট করার জন্য মাউসটিকে তিনবার ক্লিক করব, সাথে সাথে সেই প্যারাগ্রাফটি সিলেক্ট হয়ে যাবে। এরপর আসে রাইট ক্লিক। রাইট ক্লিকে সিঙ্গেল ক্লিক করলে সাথে সাথে একটি লিস্ট ওপেন হয়ে যাবে। যেমন এখানে রাইট ক্লিক করছি, এই ফোল্ডারটির লিস্টটি বেরিয়ে আসছে। যে কোনো জায়গায় যে কোনো ফাইল বা ফোল্ডারের উপর বা ফাঁকা জায়গায় হোক না কেন, যখন আমরা মাউসের রাইট ক্লিক করি তখন সাথে সাথে এই লিস্টটি বেরিয়ে আসে। এরপর আসে স্ক্রোল বটম, এই মাঝের এই চাকাটি। এটির কাজ হলো কোনো পেজকে আপ ডাউন করার জন্য। যেমন এখানে অনেকগুলি পেজ আছে, এই সমস্ত পেজগুলিকে আমার আপ ডাউন করার জন্য, উপর দিকে ওঠার জন্য এইভাবে চাকাটিকে মুভ করাতে হবে এবং ডাউনের জন্য এইভাবে মুভ করাতে হবে। এইভাবে যখন কোনো ওয়ার্ড বা যখন কোনো টেক্সট লেখার মধ্যে বা যে কোনো ফাইলের যখন অনেকগুলি আইটেম থাকবে, সব আইটেমগুলি দেখা যাবে না, নিচ দিকে আছে, সেগুলি দেখার জন্য স্ক্রোল বটনটি এইভাবে মুভ করাতে পারি। আবার যখন কোনো ওয়েবসাইটের নিচের দিকে লেখা থাকবে সেই লেখাগুলিকে দেখার জন্য আমরা এইভাবে মুভ করাতে পারি এবং পেজ আপ এবং পেজ ডাউন হবে, ঠিক এইভাবে স্ক্রোল বারের সাহায্যে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই মাউসের লেফট বটনটিকে রাইট বটন এবং রাইট বটনটিকে লেফট বটনে রূপান্তরিত করতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট থেকে কন্ট্রোল প্ল্যান এ যেতে হবে, এখান থেকে হার্ডওয়ার্ক অ্যান্ড সাউন্ডে যেতে হবে, তারপর ডিভাইস অ্যান্ড প্রিন্টার থেকে মাউস এ গিয়ে বটন অপশন থেকে আমরা রাইট ক্লিক বা লেফট ক্লিক এভাবে চেঞ্জ করতে পারি। যখন এখানে ক্লিক থাকবে তখন আমার লেফট ক্লিকটি রাইট ক্লিক হয়ে যাবে। আবার টিক মার্কটি তুলে দেব তখন আমার যা ছিল তাই হয়ে যাবে। অর্থাৎ এখানে টিক থাকার অর্থ হলো আমার লেফট বটনটি রাইট বটনের কাজ করবে এবং রাইট বটনটি লেফট বটনের কাজ করবে। এখান থেকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা যায় মাউসের বটনগুলিকে। যদি ভিডিওটির কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।